দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাছুরের যত্ন বা একটা বাছুর লালন পালনের জন্য কী ধরনের শেড হবে, কী ধরনের খাদ্য ব্যবস্থা হবে, পানি ব্যবস্থাপনা হবে, এই বিষয় নিয়ে আমাদের একটা জহির স্যার আছেন। এখানে একটা সুন্দর শেডে আছেন এবং একটা জহির স্যারের প্ল্যান অনুযায়ী বা তার ট্রেনিং অনুযায়ী এই শেডটা তৈরি করা হয়েছে। যেহেতু স্যার আছেন, আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করছি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমরা একটু প্রশ্ন করে আপনার কাছে একটু নেই, তারপর আপনার কথা। স্যার, এই যে জায়গাটা আমরা বাছুরের, এই জায়গাটা পানি রাখা এবং এই যে মাঝখানে রড দেওয়া, এটা কেমন? স্যার, এটা হচ্ছে যে বাছুর তার ইচ্ছা মতো এখানে পানি খেতে পারবে যখন তার পানির পিপাসা পায়। সে নর্মালি এই গড়টাতে বাছুর, অনেকগুলি বাছুর থাকে। আপনি দেখছেন যে বাইরে 35টা বাছুর আছে, এর মধ্যে এরা এই গড়ে হয়তো 20-25টা থাকে, ওই চেম্বারে আরও 10-15টা থাকে আর কি। তো এই এরা যখন পানির প্রয়োজন পড়ে তখন তার চাহিদা মতো সেখানে পানি খেতে পারে। হ্যাঁ, এইটার কারণ হচ্ছে যে এটা দেওয়া হয়েছে যাতে যখন সে খায়, এটা আসলে হ্যাঁ, তখন যাতে সে ওই অনেক সময় দেখা যায় যে 2 পা উঠে পানি নষ্ট করে খেলাধুলা করে আর কি। এবং যদি খোলা রাখেন এটা তার বাছুরের মধ্যে ডুব দিবে, কারণ বাচ্চা, আমাদের বাচ্চারা দেখবেন যে ওয়াশরুম খোলা থাকলে যে ট্যাপ ছেড়ে পানিতে গোসল করতে চেষ্টা করে। ছোট্ট ছোট্ট জীবদের এটা স্বভাব যে ছোট মানুষ বা ছোট প্রাণী এরা যখনই কোনো দেখে পানি দেখে, বিশেষ করে গরুর বাচ্চা দেখবেন পানির মধ্যে যায়। এটা তো খাবারের পাত্র এবং ওই পাশে উঁচু, এই পাশে নিচু, এটা তো অনেক নিচু। এই ছোটো ছোটো বাছুরদের জন্য আপনি এরকম কষ্ট দিচ্ছেন কেন? না, এটা যখন এখানে কিন্তু একটু বিগ সাইজের বাছুর থাকে, মানে বাছুর বলতে আরও ছোটো ওই পাশে আছে, খোলামেলা আছে। এখানে যে বাছুরগুলো থাকে এদের বয়স তো ধরেন যে আপনি এখানে দেখছেন যে 8 মাস 9 মাস, কাজে সেখানে এখানে প্রায় 6 থেকে 8 ইঞ্চি আছে। এটা তার জন্য ঠিক আছে, কারণ 2টা চেম্বার এখানে, ওই চেম্বারে বড় ছোট বাছুরগুলো থাকে, এখানে বড় বাছুরগুলো থাকে। এখানে একদম যে ও একদম একদম কি বলে ফ্লোর সমান, ওই দিকে ফ্লোর সমান আছে ঠিক। এটা যেটা ফ্লোর সমান নয়, ফ্লোর থেকে প্রায় 4 ইঞ্চি 6 থেকে 8 ইঞ্চি উপরে আছে। কাজে সেটা খেতে পারে। আর এখানে যে রড দিয়ে দিয়েছেন এটা তো ডিস্টার্ব, এটা হচ্ছে যে এ না হলে খাবার নষ্ট করে ফেলবে, যা খাবারের মধ্যে উঠে যাবে, যাতে সে নিজে এটার মধ্যে উঠে না পড়ে সেই জন্য রডটা দেওয়া হয়েছে, প্রোটেকশন দেওয়া হয়েছে। এইবারে ধরুন আমাদের আর একটা, মানে এই পাশে তো এক বয়সের বাছুর রাখে, এই পাশে আবার আরেকটা বয়সের বাছুর রাখে। এবং এখানে আমি কোনো বাছুরে বাঁধার জন্য কোনো দড়িও দেখলাম না। এখানে 3টা চেম্বার আছে, দেখছেন চারদিকে বাউন্ডারি দেওয়া। এই 3টা চেম্বারের মধ্যে 3 টায়ারের বাছুর। ছোটো বাছুরগুলি, সবচেয়ে ছোটো বাছুরগুলো ওই পাশে থাকে, তাদেরকে বক্সে খাবার দেওয়া হয়। মাঝারি সাইজের বাছুরগুলো এখানে থাকে, আর যেগুলো একটু বড় সাইজ সেগুলো এখানে থাকে, কারণ একটা খামারে তো বিভিন্ন ক্যাটাগরির বাছুর থাকে। ওরা আপনি দেখছেন যে বাইরে এখানে আমরা 35টা বাছুর দেখছি, তার খামারে কিন্তু 30টা গাভী, আগের বারের বাছুর আছে। এবার আবার নতুন করে হয়তো আরও 15টা বাচ্চা হবে। কাজে বিভিন্ন টায়ারে কিন্তু তার বাচ্চা হচ্ছে। কাজে স্মল, মিডিয়াম এবং বিগ সাইজ, আমি যেটা এখানে অ্যাডভাইস করা আছে তাদেরকে ট্রেনিংও শেখাই যে 1 বছর পর্যন্ত বাছুরগুলোকে সেপারেট রাখবে। এবং এই যে বকনাগুলো এখানে হয়েছে, আপনি দেখেন যে প্রতিটা বকনা খুবই মানে সুঠাম, খুবই স্বাস্থ্যবান। কারণ হচ্ছে তারা এই যে ধরেন সবাই তো মনে করে যে বাছুর রাখবো, ঝড় আসবে, বৃষ্টি আসবে, আর আপনি ওপেন 4-5টা। আচ্ছা, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এখন তো ভর দুপুর, প্রচণ্ড রৌদ্র। আমরা কিন্তু দেখছি বাছুরগুলি এই 3-4টা বাছুর ছাড়া বাকি সব বাছুর কিন্তু রৌদ্রে শুয়ে রয়েছে। কারণ তার কি দরকার আমি কিন্তু জানি না, সেটা আমার কথা বলতে পারে না। যখন রৌদ্রের দরকার হয় তখন সে রৌদ্রে চলে যায়, যখন তার বৃষ্টি ইচ্ছা হয় বৃষ্টিতে ভিজে সে, যখন সে ছায়ার প্রয়োজন মনে করে ঘরের মধ্যে চলে আসে। এটা ফ্রিডমটা হবে ওই প্রাণীর যে সে কী চায়। স্যার, যেমন এই পাশটা তো একটা ঘর, আবার ওই পাশে শুধু খোলা, উপরে টিন দিয়ে একদম কটা খুঁটি দিয়েছে। এটা হচ্ছে এটা যখন আপনার বালির মধ্যে সে যেতে চায় উপরে, এখানে নিচের বালির মধ্যে গোড়াগুটি করে, সে বালিতে খেলাধুলা করে, রাতের বেলা সেদিকে চলে আসে, এটা ক্লিন করে এখানে রাখে। কারণ ওইটা নাইটের বেলায় দেখা যায় না, রাত্রেবেলায় শ্রমিকরা বাছুরগুলোকে ঘরে নিয়ে আসে, ঘরে নিয়ে এসে আপনার এটাকে তারা রাখে ওইদুল ভাই স্যারের কাছে ট্রেনিং নিয়ে এই যে একটা খাম শেড বানাইছেন, এমনি যদি কেউ বলতো যে এরকম ভাবে একটা শেড বানানো যায়, হ্যাঁ শেড বানানো যায়, আপনি বানাতেন নাকি তার লাঠি নিয়ে ধাওয়াতেন? না আসলে বানাইতাম না, কারণ তখন তো আমরা চিন্তা করতাম যে আমাদের আগেকার পূর্বপুরুষরা যেভাবে ঘর করতো ওরকম চিন্তা। তো এখন এখানে কোনো ফ্যানে দিয়ে নেই, আমি দেখেছেন এখানে কোনো ফ্যান আছে? কোনো ফ্যান নাই, এই যে খোলামেলা বাতাস, কিন্তু দেখা যায় বৃষ্টি আসলে বৃষ্টির পানিও ভিতরে আসতেছে, কিন্তু বাছুরের কোনো অসুবিধা হইতে দেখতেছি না। বাছুর বৃষ্টি আসলে আবার ওইদিকে চলে যাচ্ছে, ওই দিক থেকে আবার এদিকে আসতেছে, ওপেন, তারা তাদের মতো স্বাধীনভাবে চলতেছে। এতে করে দেখেন বাছুরের স্বাস্থ্য দেখেন, প্রতিটা বাছুর আমার এখানে এক বছরের বাছুরও হিটে চলে আসছে, আমি কিন্তু ইয়া করি নাই। খামারের সম্পদটা রাখেন, কারণ হচ্ছে কি এর মধ্যে যে প্রোটিন দরকার সেটা তাদের মধ্যে আছে। এটা কিন্তু আমি যে অনেক খাবার দিতেছি তা না, এটা শুধু তাদেরকে তাদের স্বাধীনভাবে চলার ব্যবস্থা করে দিছি। এটা থেকে আমার কাছে মনে হয় যে স্যার আমাকে একদিন বলছিলেন যে আপনি বাছুরকে গরুকে যদি স্বাধীনভাবে চলার ব্যবস্থা করেন তাহলে আপনার 15 থেকে 20% এমনি গ্রোথ বাড়বে, এবং এটা আমি কিন্তু বাস্তবে পাইছি। এবং এটা আমি সবসময় আমি কিন্তু আমার খামারে যখন ট্রেনিংয়ে বলতেছিল যে এরকম রাখতে বানাতে হবে, তখন আপনি মনে মনে বা আপনারা যারা ট্রেনিং মনে মনে স্যারের গালাগালি করি নাই? আমি করি নাই, কারণ আমি তো সাফার করতেছি এক বছর যাবত, এই জন্য আমার কাছে তখন স্যারেরটাকে পজিটিভ মনে হয়েছে, যেহেতু আমি অন্যটা আগেরটা সাফার করতেছি। আর যারা নতুন গেছে তাদের কাছে হয়তো এটা ইয়ে ছিল যে তারা করবে কি করবে না, কিন্তু আমি যেহেতু সাফার করতেছি আমি ওনারটাকে আমি লুপে নিছি, এবং নেওয়ার পরে আমি কিন্তু ওটা করে আমি ভালো আছি। আরেকটা বিষয় আমি আপনার সঙ্গে যোগ করি চৌধুরীর সাথে, এই যে বাছুরা রোদে আছে, রোদে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, যেটা আপনি ছায়ার মধ্যে পাবেন না। এই ডি সিনথেটিক ভিটামিন ডি কিনে কিন্তু আমি গরুকে ভালো করতে পারবো না। কাজে রোদ্রের মধ্যে যখন প্রতিদিন সে যাচ্ছে তার বাছুরের শরীরে, প্রতিদিন সে দেখা যায় যে 8 ঘন্টা রোদ্র থাকলে বা 10 ঘন্টার মধ্যে 6 থেকে 8 ঘন্টা বাছুর রোদ্রেই থাকে, কারণ একদিকে তার রোদকে সে আনন্দ কমফোর্ট ফিল করে, সেকেন্ড হচ্ছে যে আরামদায়ক পরিবেশ হয়, আর রোদ্র থেকে ভিটামিন ডি সিনথেসিস হয়, যেটা অন্য কোনো উপায়ের সুযোগ নাই। এই জন্য তার বাছুরের স্বাস্থ্য অনেক ভালো, বাছুর তার চাহিদা মতো মাঠে যাচ্ছে, বৃষ্টিতে ভিজতেছে, তারপরে আপনার খোলামেলা জায়গায় সে আসতেছে, ঘরে আসতেছে, বালিতে সে গড়াগড়ি করতেছে, কাজে সব দিক মিলে এই জন্যই তার খামারটা এত সুন্দর হচ্ছে। এই আমি সেই কারণেই বলছি যে আর 2 বছর আপনি অপেক্ষা করেন, এখানে 35টা বাছুরের মধ্যে 50% ফিমেল হবে। কটা ফিমেল আছে এখানে? সব ফিমেল। ভেরি গুড, এই 35টা মা হবে আগামী 2 বছরের মধ্যে, তার মানে আরও আর ওইখানে আর 30টা গাভী আছে, 30টা গাভীর থেকে ওই 2 বছর আরো 60টা বাচ্চা আসবে। 10টা বাছুর আমি ওই সাইডে নিয়ে গেছি, ওগুলা ওই মেল ফিমেল, এই মেল বাছুর ওগুলা কিন্তু আপনার এই গ্রোথ খুব ভালো, এবং একটা অলরেডি মাত্র দুধ শেষ হয়েছে, এটা লাইভ ওয়েট দেখলাম ওই দিন 235 কেজি। আমি দেখছি যে এই খামারটাতে আগামী 2 বছর পরে মিনিমাম 150 দুধের গাভী হবে, হিসাব করে দেখছি আমি এখানে মিনিমাম এই 30টা দুধের গাভী এবং এখানে 35টা বকনা, এর মধ্যে 50% বকনা ইতিমধ্যে হিটে চলে আসতেছে, এবং আর হয়তো 3 থেকে 4 মাসের মধ্যে আমি ট্রেনিংও বলে দিই যে হিটে আসবে, এক থেকে মানে এরকম পরিবেশে রাখলে 1 বছরের মধ্যে গরু হিটে চলে আসছে, যেটা আপনি দেখছেন। কিন্তু আপনাকে 1 বছরে হিট মানে ইনসিমিনেশন করা যাবে না, কমপক্ষে 14 থেকে 18 মাস 16 মাস বয়সে হিট দিতে হবে, মানে কারণ যদি অল্প বয়সে আপনি ইনসিমিনেশন করে দেন তাহলে ভালো মা হবে না। 18 মাস হলে মোটামুটি তাকে দেওয়া যায়, 12 মাস থেকে হিটে আসা শুরু করে, বাট 18 মাসে এই বাছুরটাকে আপনি তখন ওয়াইদুল ভাই যখন আপনাদের মিরের সরাইতে একজন মানুষ আছেন যিনি ডেইরি খামারের জগতে আমি যার সবসময় স্যালুট দিই, বিভিন্ন প্রতিবেদনে তার কথা বলি, সে আছে নাহার ডেইরি টুটুল ভাই, তার সাথে আপনার পরিচয় আছে? আমার পরিচয় নেই, তবে আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব সম্মান করি, কারণ ওনার কারণে অনেক খামার ওনাকে ফলো করে গড়ে উঠতেছে এবং ভালো করবে, কারণ ওনাকে যদি কেউ ফলো করে এবং ঠিকমতো কোর্স করে তাহলে কিন্তু ভালো করবে, কারণ ওনারটা আসলে উনি তো একদিনে হয় না, 30 বছর হয়েছে। এখন আমি যদি 1 বছরে ওনার সমান চিন্তা করি তাহলে তো এটা আমার ভুল ধারণা। আমি আপনাকে বলছি কেন, যে ধরুন আপনি এই যে শুরু হলো, এখনই যদি আপনি লাভ বের আশা করেন তাহলে কিন্তু টুটুল হতে পারবেন না। টুটুল কিন্তু একদিনে লাভে আসেনি, আজকে দেশব্যাপী তার সুনাম বা সবাই তাকে কিন্তু আদর্শ মনে করে, সে কিন্তু ধীরে 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 ধীরে, এবং স্যারের যে প্রশিক্ষণ যে 1 বা 2টা গাভী থেকে তার আজকে 1700 গরু, 1700 গাভী, 2100 মধ্যে 1200 কতটা টুলুবাড়ি এখানে গাভী আছে, এর মধ্যে 560টা দুধ দেয়, 15,000 লিটার দুধ পাচ্ছে সে। আমি ওনার ভিডিওগুলো দেখি না আরেক দুধে, হ্যাঁ না আরেক। এবং আপনার কি ওইরকম স্বপ্ন আছে কিনা? স্বপ্ন তো অবশ্যই আছে, এবং আল্লাহ যদি চায় আল্লাহ ওরকম সব পূরণ করে, আমি যদি চেষ্টা করে যাই এবং স্যারের পরামর্শ যেভাবে আগাইতেছি যদি এইভাবে করতে থাকি আল্লাহর রহমতে আমরা আসলে আপনার ভিতর সেই রকম একটা কিছু দেখতে পাচ্ছি। আমাদের ওই এরিয়া আছে, জায়গা আছে, আমরা চাইলে কিন্তু ওরকম আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ। স্যার আমি কিন্তু আমাদের এই ওয়াহিদুল ইসলাম চৌধুরী, এই ওয়াহিদুল ভাইকে কিন্তু আমি দেখা যাচ্ছে যে সামনে 2 বছর পরে যখন আসবো তখন কিন্তু একই সাথে আমরা টুটুল ভাই এবং এখানে দুইটি খামার ভিজিট করতে চাই, সেরকম ইচ্ছা আছে। আজকেও কিন্তু আমাদের ইচ্ছা ছিল এরকম, বা টুটুল ভাই হয়তো মনে মনে করবে যে বাইজুদ ভাই আমার কাছাকাছি এসে আসতে পারেনি। সাফল্য নির্ভর করে তার স্বপ্নের উপরে, যেমন আমাদের জনাব টুটুল, তিনি আমাদের ডেইরি শিল্প বা পোলট্রি শিল্পের একজন আদর্শ মানুষ, এবং উনি এরকম আরও অনেকেই আছে আমাদের মশিউর রহমান সাহেব আছেন এবং এরকম অনেকেই আছেন যারা যারা এটাকে ধরে রাখছে। তারা কিন্তু একদিনে মশিউর রহমান হয় না, একদিনে টোটাল হয় নাই, তারা আস্তে আস্তে এবং তারা তাদের চিন্তাটা অনেক মহৎ এবং তারা সেভাবে তৈরি করেছে। এবং তারা আপনি দেখেছেন যে 95 থেকে শুরু করে আজকে তার যে অবস্থা, তার যে উত্থান, নাহার ডেরি বা নাহার পোলট্রি যেটা দেখছেন, তাদের যে মানও তারা সেটা নিয়ন্ত্রণ করে। এবং কেউ যদি সেই স্বপ্ন নেয়া সঠিক নিয়তে সামনের দিকে আগায়, আল্লাহ তাআলা তার স্বপ্ন পূরণ করে। এবং আমরা কিন্তু সেই স্বপ্নের পিছনে দৌড়াচ্ছি। আমরা আমরা কিন্তু মানুষ তার স্বপ্নের সমান বড়, এবং সে যখন টার্গেট করে যে আমি ওই জায়গায় পৌঁছবে, আসলে কিন্তু আল্লাহ তাআলা তাকে সেখানে পৌঁছে দেয়। খুব কম পয়সায় একটা বাছুরের ঘর যদি এরকম করা হয় তাহলে একটা খামার গড়ে উঠবে। আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখি নাহার পটি টুটুল হওয়ার, এবং আমাদের ওয়াহিদুল ভাইরা যে স্বপ্ন দেখেছে, আমি কিন্তু মানে প্রাণ ভরে দোয়া করি যে এরা যেন টুটুল না, ওয়াহিদুল ইসলাম যেন এরকম একটা খামার করে বলতে পারবে যে মিরাসরাইতে আসছেন নাহার ডেরিতে, প্লিজ আরবিসিটা একটু ঘুরে যান, ভালো লাগবে। স্যার আপনিও তো এরকম আশা করছেন? আমি আশা করি যে ওনাকে দেখে আশেপাশে অনেকেই ভালো করবে। অনেকে যুব প্রশিক্ষণ নিয়েছে, অনেকে বিভিন্ন জায়গা থেকে লাইভস্টক ডিপার্টমেন্ট থেকে, কৃষি থেকে প্রশিক্ষণ নিয়েছে। প্রত্যেকটা বাড়ি যেন এরকম খামার হয়ে যায়, এটা আমার স্বপ্ন। এবং আমি চিটাগাঙ্গের সমগ্র বাংলাদেশে আমি চাই, আমি বাংলাদেশে এমন কোনো জেলা নেই যে জেলাতে আমি যাইনি, এবং এমন কোনো জেলা আমি খুঁজে পাবো না যে জেলায় আমার উদ্যোক্তা নেই। কারণ আমাদের একটা বিশাল অঙ্কের মানুষ উদ্যোক্তা তুলেছে। এই মুহূর্তে আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে কাজ করি। আমাদের যারা যুবক রয়েছে দেশে, প্রায় মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ যুবক, তাদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং তাদেরকে আত্মকর্মী করা এবং তাদেরকে মানে সেইভাবে আগামী দিনের জন্য সেভাবে তৈরি করা, এটা সরকারের একটা ভীষণ মিশন রয়েছে। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মূল কনসেপ্ট হচ্ছে যে যুবদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তারুণ্যের শক্তি হচ্ছে বাংলাদেশের সমৃদ্ধি। এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা যুব সমাজকে আমরা আত্মকর্মী করতে চাই এবং সমগ্র দেশটাকে আমরা এরকম উৎপাদনে সমৃদ্ধ করতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, বন্ধুরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Don't be shy, I'll show you.